বউ মেলাতে কি আসলে বউ পাওয়া যায়? তা তো জানি না, ইচ্ছা থাকলে উপায় হয়। অনেক বউ আছে খুঁজে লওয়া লাগবে। হ্যাঁ পাওয়া যায় তো, খেলনা বউ। আপনি যদি বিয়ে করতেছেন আর কাউকে পছন্দ হয়, আপনি নিয়ে আসেন, আমরা বিয়ে দিয়ে দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি আছি বগুড়া জেলা শহর হতে 11 কিলোমিটার পূর্বে গাবতলি উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ি বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায়। পোড়াদহ নামক এই স্থানটিতে সন্ন্যাসী পূজাকে কেন্দ্র করে এই মেলাটির সূচনা হয়। মেলাটি সন্ন্যাসী মেলা নামে পরিচিত। প্রতিবছর বাংলা মাঘ মাসের শেষ বুধবারে এই পোড়াদহ মেলার আয়োজন করা হয়। কিন্তু কচিকাঁচা যুবক যুবতী এবং আবাল বৃদ্ধা বনিতা মহিলাদের সুবিধার্থে এখানে পরের দিন বৃহস্পতিবার বউ মেলার আয়োজন করা হয়। আজ আমরা এসেছি সেই বউ মেলায়। এখন আপনাদের দেখাবো এখানে কি হচ্ছে। মেলায় এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কি কিনলেন? ওই তো বাচ্চাদের খেলনা। মেলাটি আসলে কি বউদের জন্য? হ্যাঁ। আচ্ছা, আসলে বউ মেলাতে কি, আমরা যেটা জানতে পারলাম বউ মেলাতে বউ পাওয়া যায়, কথাটা কি আসলে সত্য? অবশ্যই বউ পাওয়া যায়, কিন্তু আমরা তো বউ হয়ে গেছি, কিন্তু অবহেলিত মহিলারাও আছে যারা বউ হওয়ার জন্য রেডি। বউ মেলা কি বউ পাওয়া যাবে? জি হ্যাঁ পাওয়া যায়, অবশ্যই। হ্যাঁ অবশ্যই পাওয়া যায়। মানে বলেছেন যে আসলে বউ মেলায় বউ পাওয়া যায়, আমরা খুঁজে দেখি বউ পাই কিনা। এ শুনলাম এই মেলাতে নাকি বউ পাওয়া যায়, আসলে কি সত্য? জানি না ভাইয়া, হয়তো হতে পারে, কারণ মনের মিল হতে পারে। মেলাতে কি আসলে বউ পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। এটা কিভাবে আমরা পেতে পারি? কিভাবে পেতে পারেন সেটা খুঁজে নেন, যাকে পছন্দ হবে তাকে যে প্রপোজ করবেন, যে আপনাকে আমাকে ভালো লাগছে। প্রপোজ করলে যদি জুতা খুলে মারে? কেন মারবে, ভালো করে বলবেন তাহলে মারবে কেন? না বলবেন আপু একটু মুখটা খোলো, তোমাকে আমার পছন্দ হয়েছে। বউ মেলাতে কেন আসা? ভাই বউ মেলাতে আসা এই যে সিঙ্গেলের জন্য। আসলে কি সিঙ্গেল? হ্যাঁ ভাই আমি সিঙ্গেল। এই সিঙ্গেল হওয়ার কারণে মেলায় আছি, এই দুই একটা মেয়ে দেখার জন্য, যে মেয়ে পছন্দ হয় নাকি, তাই মেয়েরা পার দেয় না ভাই। বউ কি খুঁজে পাইলেন? না ভাই বউ খুঁজে পাই না, টাইম দেয় না, কোনো মাই আমরা চয়েস করে না। চয়েস করে না? আমরা দর্শকদের রিকোয়েস্ট করব, এই ভাইটি অনেক সিঙ্গেল, যদি কারোর সহৃদয় হয় তাহলে ভাইয়ের দিকে একটু নজর দিন। আমরা শুনলাম যে এই মেলাতে নাকি বউ পাওয়া যায়, আসলে কি বউ পাওয়া যায়? বউ পাওয়া যায় না, ফুতুল পাওয়া যায়। বউ মেলা থেকে আসলে বউ পাওয়া যায়? খোঁজার জন্যই তো আছি, এখন পর্যন্ত পাইনি। তো বলো ভাই খুঁজতেছে, ইনশাল্লাহ মিলে যাবে। এই মেলার ছেলেদের কোনো ভিড় নাই, অনেক সুন্দর, খুব ঠান্ডাভাবে আমরা জিনিসপাতি কিনতে পারি, খুব ভাল লাগে। প্রতি বছরে আমরা আসি, অনেক সুন্দর। আচ্ছা আমরা যেটা জানতে পারলাম যে এটা বউ মেলা নাকি বউ পাওয়া যায়, আমরা তো বউ পাচ্ছি না, বলেন তো এটা কারণ কি? বউ পাওয়া যাবে না, কিন্তু বউয়েদের মেলা, কিন্তু বউ পাওয়া যাবে না। অনেক বউ আছে খুঁজে লওয়া লাগবে। এখানে যে আসলে বউ মেলা বলে, এটা কেন বলে? আপু কি কিনলেন? আমি আমার ভাগ্নির জন্য মানে খেলনা কিনছি, কসমেটিক কিনছি। আর কি কেনার ইচ্ছা আছে? কিছুই না। ঘুরে দেখবেন শুধু, কাদের মধ্যে ঘুরে দেখতে কেমন লাগছে? ভালোই লাগতেছে। আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এই যে বউ মেলা যে বলে, তো বউ মেলা কি আসলে বউ পাওয়া যায়? আমি ঠিক জানি না, আমি শহরে থাকি তো নানুর সাথে আসছি। বউ মেলায় কেন আসা? বউ খুঁজতে আসা। বউ খুঁজতে আসা? বউ তো আমরা খুঁজবো, আপনি কেন? কেন? হ্যাঁ আমাদের বউ দরকার, আপনার তো বউ দরকার নাই। আপনাদের বউ আমরা খুঁজে দেব। আমাদের বউ আপনি খুঁজে দেবেন? অনেক অনেক ধন্যবাদ, এমন একটি গুণধর ব্যক্তি পেয়েছি যে আমাদেরকে বউ খুঁজে দেবে।